জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়া হয়েছে। হুমকি উপেক্ষা করে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার 13 ডিসেম্বর জি এম কাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। শনিবার 16 ডিসেম্বর জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আব্দুল হানানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি থেকে এসব তথ্য জানা গেছে। জিডি সূত্রে জানা যায়, গত 13 ডিসেম্বর জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয়, তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরও যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে শনিবার 16 ডিসেম্বর উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসান বলেন, জি এম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে, এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।